হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকাল বলতে এখন বাজে সকাল 11টা। তো আমরা মোটামুটি ঘর গোষ্ঠী শুদ্ধ চলে এসেছি কস্কোতে। আমাদের একটু শপিং করা দরকার ছিল, সেই জন্য খুব অল্প শপিং যেটা করতে এসেছি। তো শপিং টপিং করে বাড়ি চলে যাব, কারণ আজকে আমার অনেক কাজ। কী কাজ সেটা তো হয়তো বা থাম্বনেল দেখে বুঝেই গেছেন। তারপরও সব কিছু বলার আগে আমি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ আমি গত ব্লগে আমি বলেছিলাম যে আমার একটা মানে কঠিন কথাটা নিয়ে, মানে যেই কথাটা আমি অলওয়েজ বলি সেটা নিয়ে কয়েকজন খুব কমপ্লেন করেছে। বাট আপনারা সবাই আমাকে এত মানে সাপোর্ট করেছেন, সেটার জন্য আমি আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। মানে আর থ্যাংক ইউ আপনাদেরকে দিয়ে ছোটো করবো না, কারণ আপনারা হচ্ছেন আমার আপনজন। থ্যাংক ইউ দিয়ে আপনাদেরকে ছোটো করবো না, আপনাদেরকে মানে দূরেও ঠেলে দিব না। তো যাই হোক, আপনারা এইভাবে আমার পাশে থাকবেন এটাই আমি সবসময় আশা করি। আমার সুখে দুঃখে বিপদে সবসময় মানে আমার সাথেই থাকবেন, কারণ আসলে আপনাদের জন্যই আমি ব্লগ করি। আপনারা আমার হয়তো অনেক বেশি ভিউয়ার না, অনেক খুব অল্প সংখ্যকই আপনারা মানে আমার ভিউয়ার। তারপরও আমার এই অল্প সংখ্যক ছোট পরিবারে আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করেন সেইটার মানে কি বলবো, আমি কিভাবে যে এই ঋণ আপনাদের শোধ দিব আমি নিজেও জানি না। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর করে সাপোর্ট করার জন্য। মানে আপনাদের কমেন্ট পড়লে সত্যি সত্যি আমার একদম আমি আবেগে আমার কান্না পেয়ে যায় এরকম অবস্থা। তো যাই হোক, ধন্যবাদ দিব না বলেও ধন্যবাদ করছি। তো এখানে কী করছি, কী দেখাচ্ছি সেটা বলি। গতদিন আমার মেয়ে আমার বিড়ালের জন্য পার্ক তৈরি করেছিল, সে পার্কের একটা অংশ এখানে নিয়ে এসেছি, সেটার মধ্যে সে খেলছিল। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমি তৈরি করছি মশলা। আমি প্রথমে তৈরি করব হচ্ছে ঘরে তৈরি কাবাব মশলা। আর ঘরে তৈরি কাবাব মশলাটা যেটাকে বলে একদম কঠিন হয়, অনেক ভালো হয়। তো কাবাবের মশলার রেসিপি আমি আগেও শেয়ার করেছি, তারপর আবার আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আমি কী কী নিয়েছি। এখানে আমি নিয়েছি ধনে, জিরা, মৌরি, এলাচ, দারচিনি, গোলমরিচ, কাবাব চিনি, শাহি জিরা, জয়ফল, আর হচ্ছে দিব জয়ত্রী গুঁড়ো। আর মাঝখানে যে ছোট্ট সাদাটা দেখলেন সেটা হচ্ছে একাগি। আমার গরম মশলার একটা রেসিপির ব্লগ আছে, সেই রেসিপির ব্লগটা আজকে যদি আমি ভুলে না যাই অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আর এখানে তৈরি করছি হচ্ছে গরম মশলা, অল্প অল্প করেই তৈরি করছি গরম মশলা। এই যে এলাচ, দারচিনি, তারপরে হচ্ছে জিরা, বড় এলাচ, গোলমরিচ এসব দিয়ে, আর দিয়েছি লং, আর দিব হচ্ছে জয়ত্রী গুঁড়া দিচ্ছি, কারণ আমার বাসায় আসলে জয়ফল গোটাটা নেই সেই জন্য। তো আগেই বললাম আমি এই জিনিসগুলোর লিঙ্ক মানে আগে তৈরি করেছি, সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই যে দেখেন, ঈদের যেহেতু প্রিপারেশন সব বাটা কাটা আমি ফিনিশ করে রাখছি, কারণ আমাদের এখানে 20 তারিখে ঈদ। তো এর আগে আমি একদমই সময় পাবো না, আমাদের এর আগে আমার অনেক কয়েকটা ব্যাক টু ব্যাক প্রোগ্রাম আছে, মানে সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবই। তো সেই জন্য আসলে আমার একদম হাতে সময় হবে না বলেই আমি এগুলো কাটাবাটা করে রেখে দিচ্ছি। তো আপনাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমরা যারা বিদেশে বাড়িতে থাকি আমাদের শিলপাটার ব্যবহারটা অনেকেরই অনেক কম হয়। যার দরুন যেটা হয়, অনেকেই পোস্তদানাটা কীভাবে প্রিজার্ভ করবে, কীভাবে বাড়বে সেটা অনেকেই হয়তো বা ধারণাটা কম আছে। তো যারা এই সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকে খুব সুন্দর একটা সলিউশন আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এই যে দেখেন, জিরা, ধনে, আমি যদিও ধনেটা বাসায় গুঁড়া করে মানে ভেজে তারপরে গুঁড়া করি, তো সেই ধনে গুঁড়া করছি, জিরা টিরা সব গুঁড়া করে রেখে দিচ্ছি। আর যেহেতু বললাম ব্যাক টু ব্যাক আমার অনেক মানে প্রোগ্রাম আছে, আর ওই প্রোগ্রামে কিছু কিছু ধরেন আমাকে রান্নাও করে নিয়ে যেতে হবে, রান্না করে দিব, ভলেন্টিয়ার করছি, সেই জন্য আমি অ্যাকচুয়ালি সময় পাবো না। সেই জন্য যেহেতু আমরা কুরবানি দিচ্ছি, কুরবানি দিব ইনশাল্লাহ, তো সেই জন্যই এগুলো সব বাটা কাটা করে রেখে দিচ্ছি। আর আমি কিন্তু আগেই বলেছি কুরবানিতে আমি বড় কিছু প্রোগ্রাম করছি না, আমি কুরবানিটা পুরোটাই ঘুরবো। তো সেই জন্য আমার বাসায় কিছুই হচ্ছে না কুরবানির দিন, চেষ্টা করব ছোটোখাটো কিছু একটা করার জন্য, যেহেতু বাচ্চারা আছে, আপনার ভাইয়া আছে, সেই জন্য ইনশাল্লাহ কুরবানির পরে মানে ঈদের পরে কোনো এক উইকেন্ডেতে একটা দাওয়াত করব, তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে একটা মাংসর রেসিপি শেয়ার করব, কারণ আপনাদের মধ্যে অনেকেই আমার কাছে একটা বিফ রেসিপি চেয়েছেন যেহেতু সামনে ঈদ। তো আজকে খুবই সিম্পল মানে একটু ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে বিয়ে বাড়ির মতো আমরা রেজালা তৈরি করতে পারি সেটার একটা
ধারণা আপনাদের সাথে শেয়ার করব, রেসিপি একটা শেয়ার করব। আর এই দেখেন আমার কাণ্ড, এক হাত দিয়ে করতে যেয়ে কাজ কমানোর চাইতে বাড়াচ্ছি, ধনে এখানে 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 সব জায়গায় ফেলেছি। আর আমি এটা কেন করলাম সেটা বলি, ঝাঁঝরির মধ্যে নিয়েছি কারণ ঝাঁঝরিটা চারপাশ থেকে খোলা, এই ধনেটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে। আর গরম অবস্থায় ধনে জিরা বা কাবাবের মশলা বা গরম মশলা কখনোই গুঁড়া করবেন না। গুঁড়া করে যদি সাথে সাথে বয়ামের ভিতরে রেখে দেন তাহলে কিন্তু এটা ঘেমে ড্যাম্প হয়ে যায়, তখন এটাতে ফাঙ্গাস পড়ে যায়, সে তো সেটা করা যাবে না। তো এই যে ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আজকে আমি এখন কীভাবে পোস্ত দানাটা গুঁড়া করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। পোস্ত দানা সবার আগেই বলি, যাদের বড় ব্লেন্ডারে করতে চান পানি দিয়ে সেটা করতে পারবেন না কখনোই, কারণ বড় ব্লেন্ডারে এই ছোটো ছোটো দানাগুলো যদি পানি দিয়ে ব্লেন্ড করতে চান তাহলে যেটা হয় দানাগুলা ভাঙে না, তখন এটা মিক্স হয় না, দানা দানা থেকেই যায়। তো এই যে আমি এই ব্র্যান্ডের বা যে কোনো ব্র্যান্ডের পোস্তদানা নিতে পারেন, আর এটা পরিষ্কার সেই জন্যই আমি নিয়েছি। এটাকে আমি ধুবো না কারণ এটা অলরেডি ক্লিন করা আছে। যদি মনে করেন যে আপনাদের পোস্তদানাগুলো ক্লিন না, আগেই ভালো করে সেটাকে ঝেড়ে একটা শুকনো কাপড়ের সাহায্যে খুব ভালো করে ঘষে পরিষ্কার করে নেবেন। যদি শিলপাটায় বাটেন তাহলে আপনারা এটা ভিজিয়ে ধুতে পারেন, সমস্যা নেই। যদি আমার মতো কেউ করেন তাহলে ধোয়া যাবে না। তো আমি আমার এই নিনজা, আমার অনেকেই জানতে চেয়েছেন আমি কী ব্লেন্ডার ইউজ করি, এটা হচ্ছে আমার নিনজা ব্লেন্ডার। তো এই যে দেখেন আমি কিন্তু এই ড্রাই পোস্তদানাটাকেই এখন আগে খুব ভালো করে ব্লেন্ড করব। আর আপনাদের সামনে আমি পুরোটা প্রসেস দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা মানে বুঝতে পারেন আমি কীভাবে কী করছি। আমি যখন এটাকে ব্লেন্ড করছি এটা কিন্তু ভিতরে ভেঙে যাচ্ছে, আর ভাঙার দরুন দেখতে পাচ্ছেন কিনা যায় না, একটু মানে দলা দলা পাকিয়ে যাচ্ছে, কারণ পোস্তদানার ভিতরে কিন্তু একটা তেল মতো থাকে। আর পোস্তদানাটা যারা না জানেন, এটা তরকারিতে দিলে তরকারিটা খুব ঘন হয়। পোস্তদানার কাজ কিন্তু এটাই, পোস্তদানা দিলে যদি পোস্তদানা দিয়ে যদি কখনো রান্না করেন তখন খুব কেয়ারফুলি করবেন, কারণ পোস্তদানা দেওয়ার সাথে সাথে কিন্তু যে রান্নাটা করবেন দ্রুত পুড়ে যায়, মানে নিচে লেগে যায়। তো যাই হোক, আজকে মানে বেশি জ্ঞান দিয়ে দিয়েছি পোস্তদানা নিয়ে। তো যাই, আর পোস্তদানার ইংলিশ নাম হচ্ছে পপি সিড, যদি কেউ আমেরিকান গ্রোসারিতে খুঁজতে চান। আর এই যে দেখেন ভেতরটা আমি দেখাচ্ছি কী সুন্দর পাউডার হয়েছে, আর ঠিক এরকম হয়ে গেছে। তো আপনারা বললেন মানে ভাববেন যে কী ব্যাপার নাদিরাপা, পাউডারটা দিয়ে কীভাবে কী করবো? পাউডার দিয়ে কিছুই করবো না, আমি একদম পাতায় বাটা পোস্তদানার মতোই পোস্তদানাগুলোকে বাটবো, তারপরে ফ্রিজে রেখে কীভাবে ফ্রিজে আমি রেখে মানে মাসকে মাস ইভেন বছরকে বছর খেতে পারবেন। আমি এটা আগেও বলেছি যেহেতু ঈদ, আর আমার চ্যানেলে এভরিডে মোটামুটি আমার মানে কি বলবো নতুন ফ্যামিলি মেম্বার যোগ হচ্ছে তাদের জন্য শেয়ার করছি। আর আমার যারা ভিউয়ার আছেন, আমার যারা ফ্যামিলি মেম্বার আছেন, সবাই আমরা দেশের বাইরে থাকি, মোস্ট অফ দ্য পিপল আমরা দেশের বাইরে থাকি যারা আমার ব্লগ দেখেন। তো যারা মানে বাংলাদেশে থাকেন তারা যে করতে পারবেন না তা না, তারাও করতে পারবেন। তো যাই হোক, এই যে দেখেন আমি কিন্তু এখানে 1/4 কাপ মানে 2 কাপ মানে 1/3 কাপ পানি দিয়েছি, বা তার চেয়েতে একটু কম দিয়েছি, খুব বেশি পানি দিয়ে এটাকে আমি রানি করে ফেলবো না। আমি 1/4 ভাগ মানে 1 কাপের 1/4 ভাগ যে কাপ আছে ছোটো কাপ সেটার আমি 2 কাপ পানি দিয়েছি। দেওয়ার পর এটাকে আবার ব্লেন্ড করেছি, এইবার দেখেন আসল কেরামতি, মানে দেখেই বুঝতে পারবেন। এই যে দেখেন একদম পাটায় তৈরি পোস্তদানা বাটার মতো হয়েছে। আর পোস্তদানা বাটাটা মনে করেন রোস্ট রান্না, রেজালা রান্না, যে কোনো শাহী রান্নাতে পোস্তদানাটা আমরা ব্যবহার করে থাকি। বলেন যদি কোনো তেহারি রান্না করেন বা কাবাব তৈরিতেও যদি পোস্তদানাটা দেন, দেখবেন কাবাবটা খেতে কতটা মজা হয়। আর এই যে দেখেন কী সুন্দর একদম মিশ হয়ে পুরোটা একদম কি বলবো। তো এই এক্স্যাক্টলি সেম উপায়তেই আমি পোস্তদানা করি, আর এরকম একটা ছোট বক্সে করে এটাকে আমি ফ্রিজে রেখে দিব, ডিপে রেখে দিব। যখন রান্না করবেন তখন এটাকে বের করে এটার থেকে নিয়ে আবার এটাকে জায়গা মতো ডিপে আবার রেখে দিবেন। যদি এটা নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু জিনিসটা কালো হয়ে যাবে, বাট যদি আপনি এটা ডিপে রেখে দেন তাহলে কিন্তু কালো হবে না, আগেই বলে দিচ্ছি। আর আপনি যদি চান এটাকে আপনার ছোটো ছোটো কিউব করেও রাখতে পারেন, বাট ছোটো ছোটো কিউব করে রাখা এতটুকু জিনিসের কোনো মানে হয় না, সেই জন্য আমি করলাম না। তো যাই হোক, আশা করছি আজকের এই পার্টটা আপনাদের সবার খুব হেল্পফুল হলো। হেল্প হলো কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাজার থেকে পাপড়িকা নিয়ে এসেছি, আরও টুকটাক যা যা গ্রোসারি লাগে মোটামুটি
অনেক কিছু নিয়ে এসে মানে এগুলোকে প্যাকেট করে রাখছি। তো যাই হোক, আজকে কালকের মধ্যে অনেক অনেক মিষ্টি বানাতে হবে। কেন মিষ্টি বানাতে হবে সেটা যখন বানাবো তখন তো অবশ্যই বলবো। আর এবার ঈদের প্ল্যান আছে, আমার জন্য খুব ইউনিক একটা রেসিপি হবে, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমি আগে কখনো তৈরি করিনি, এবার প্রথম তৈরি করবো, বাট আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট এক দুই দিনের মধ্যেই। তো যাই হোক, এই যে দেখেন সব গুঁড়া মশলা রেডি, কাবাব মশলা, তারপর গরম মশলা, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, পাপড়িকা সব রেডি। তো মশলা টশলা রেডি করে ফ্রিজে রেখে দিলে তো আর হবে না, এখন করব রান্না। তো সেই রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করব, তার আগে চুলাটাকে ক্লিন করে নিই তারপরে। তো এই যে চলে এসেছি আমাদের ইয়ামি একটা বিফ রেসিপি নিয়ে। তো এটাকে আমি একদম স্বল্প উপকরণে ঘরে কীভাবে তৈরি করছি, সে মানে ঘরোয়া উপকরণে আমি কীভাবে তৈরি করছি সেটা শেয়ার করি। তো এখানে আমি এক কাপ তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে এলাচ নিয়েছি তিন চার টুকরা, তার নট এলাচ দারচিনি নিয়েছি তিন চার টুকরা, এলাচ নিয়েছি ছয় থেকে সাতটা, লং নিয়েছি, আর তার সাথে নিয়েছি ছয় থেকে সাতটা বা তার চেয়ে একটু বেশি গোলমরিচ। তো এগুলোকে তেলে দিয়ে আগে ভাজবো, ভাজার পরে এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি পেঁয়াজ। তো পেঁয়াজ এখানে একটু বেশি করে দিব। তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে প্রথমে আমি ভালো করে গোল্ডেন করে ভাজবো। তো এই মানে প্রথমে এই প্রসেসটা সব মোটামুটি শাহি রান্নাতে একই। আর এখানে আমি দেড় কাপ পেঁয়াজ নিয়েছি, দেড় কাপ পেঁয়াজ কেটে এটাকে আমি এখন বেরেস্তা করব। আর বেরেস্তা করার একটা ট্রিক কিন্তু আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি, যখনই বেরেস্তা করতে যাবেন বা পেঁয়াজটাকে একটু মানে কী বলবো বাদামি করতে খুব দ্রুত করতে চান, তখন যেটা করবেন এটার মধ্যে একটু লবণ দিয়ে দেখবেন, দেখবেন ভাজার প্রসেসটা কতটা মানে ইজি আর কতটা ফাস্ট হয়ে যায়। আর আজকে এই বিফ রান্নাটা আসলে আমার বাসার সবাই খুবই পছন্দ করেছে, তা আমি আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আপনারা ঈদে অবশ্যই ট্রাই করবেন। তো ঈদে কিছু প্ল্যান আছে, ঈদের আগে কিছু কিছু ইজি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ইনশাল্লাহ আশা করছি পারবো, আগেই বললাম যেহেতু খুব ব্যস্ততার মধ্যেই যাচ্ছে, ব্যস্ততার মধ্যে যাবে। তো এই যে দেখেন খুব সুন্দর গোল্ডেন হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা। তো এখানে আমি দিচ্ছি হচ্ছে তিন চামচ আদা বাটা, তিন টেবিল চামচ আদা বাটা দিয়েছি। আর এখানে দিব হচ্ছে আমি রসুন বাটা, রসুন বাটা দিবেন হচ্ছে কম। আর এখানে আমি দুই চামচ, দুই টেবিল চামচের একটু কম দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা। তো এই আদা রসুন বাটাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিব। আর অনেকেই দেখবেন যে রেজালা বলেন বা তেহারি রান্না করার সময় তাদের বিফটা একটু কালো হয়ে যায়, তো আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আপনাদের বিফটা মানে যে কোনো মিট মানে স্পেশালি তেহারি রান্না করার সময় দেখবেন খুব কালো হয়ে যায়, সেটা হবে না। তো প্রথমে যেটা দিচ্ছি ঘরে তৈরি গরম মশলা, যদিও আমি গোটা গরম মশলা দিয়েছি, তারপরও এখানে আপনি পাউডার গরম মশলাটা দিবেন, দেখবেন এটার মানে টেস্টটা একদম মানে কী বলবো এত মজা হয়। এটা এখানে আমি হাফ টিস্পুন দিয়েছি হচ্ছে গরম মশলা। আর এখানে মোটামুটি আমি আগেই বললাম একটু শাহিভাবে এই রেজালাটাকে রান্না করব, কিন্তু আমি খুব বেশি গ্রেভি গ্রেভি করব না, তো আমি দেখাবো আপনাদেরকে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা বাটা, আর এটা কিন্তু ভাজা জিরা বাটা, এখানে আমি এক চা চামচ দিয়েছি। তারপরে এখানে দিব হচ্ছে আমি মরিচ গুঁড়া, মরিচ গুঁড়ো যদি চান বেশি দিতে পারেন, যদি চান কম। তারপর আমি বলবো এই রেসিপিতে মরিচ গুঁড়োটা একটু কম দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো এখানে আমি এক চামচ আর অল্প একটুখানি দিয়ে দিলাম, তারপরে এক চামচই দিন। আসলে ঈদের যখন ঈদ কাছে আসে বা বড়ো কোনো উৎসবের কাছে আসে, সবচাইতে আমার বাংলাদেশের কথা সবচাইতে বেশি মনে পড়ে, বাবা মার কথা তো মনে পড়েই, কী আর বলবো, সেটা বলে মানে বললে আমার খুব কান্না পায়, সেই জন্য যতটা পারি ওই কথাগুলো আমি না বলার চেষ্টাই করি, নিজের মনের মধ্যেই রাখি। তো এই যে এটা হচ্ছে সিক্রেট, আমি কিন্তু এখানে ক্যাচাপ দিচ্ছি, এখানে আমি তিন টেবিল চামচ মতো ক্যাচাপ দিয়ে দিলাম। ক্যাচাপ দিবেন, ক্যাচাপ দিলে যেটা হয় আপনার মাংসটা যে কালো হয়ে যায় সেটা কালো হবে না। ক্যাচাপটা দিলে টেস্টটাও একটু মিষ্টি মিষ্টি হয়, একটু টকটক হয়। আর এই রেজালাতে রেজালা দেখবেন অনেকে এত মিষ্টি দেয় একদম মনে হচ্ছে যে মাংসের মোরব্বা খাচ্ছি, ওরকম করতে যাবেন না। রেজালা মানে এই না খুব মিষ্টি, রেজালা মানে মিষ্টি বাট খুবই হালকা। আর এই যে দেখেন আমার ঘরে তৈরি ফ্রেশলি পোস্তদানা বাটা দিয়ে দিলাম হচ্ছে হাফ টিস্পুন। তো দিয়ে এখন এটাকে রান্না করব। আর আমি আশা করছি আপনাদের আজকের এই টিপসটা কাজে লাগবে, কারণ আমি অনেকের কাছেই শুনেছি, অনেকে ইভেন কমেন্টও করেছেন আপা পোস্তদানাটা আপনি কীভাবে সংরক্ষণ করেন, কীভাবে বাটেন।
তো যারা কোশ্চেনটা করেছিলেন তাদের জন্য আমি আজকে এই পদ্ধতিটা শেয়ার করলাম। আর অনেকের রিকোয়েস্ট ছিল একটা মাংস রান্না, বিফ রান্না, তো সেটাও শেয়ার করে দিলাম যেহেতু সামনে ঈদ। তো এখানে এই যে দেখেন, আমি এখানে 2 কেজি, 2 কেজির একটু বেশি হবে মাংস ধুয়ে কেটে একদম পানি ঝরিয়ে রেখেছিলাম। পোস্তদানা দেওয়ার পরে এখন মাংসটাকে দেখেন খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি রেখে দিব। আগেই বললাম খুব কঠিনভাবে আমি কিছুই দেখাই না, খুব কঠিনভাবে দেখালে তাহলে মানে মানুষ ভয়েই পালিয়ে যাবে, রান্না তো দূরের কথা। আর এখানে আমি 1 কাপ দই একটু ফেটে রেখে দিয়েছি, এটা হচ্ছে প্লেন ইয়োগার্ট, আমি ফেটে রেখে দিয়েছিলাম, এখন এটা দিয়ে দিচ্ছি। আর ইয়োগার্ট দেওয়ার পরে মাংসতে এমনি পানি উঠবে, সেই জন্য আমি এটার মধ্যে পানি টানি এখন কিছুই দিব না, নিজে নিজেই মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিব। আর আমার রান্নাগুলো সবসময় সহজ কেন হয় আপনারা কি বলতে পারবেন কি না আমাকে অবশ্যই জানাবেন। আমি কিন্তু মানে এটা আমি আপনাদের সাথে আর কাছে একটা ধাঁধা স্বরূপ রেখে দিলাম, দেখি আপনারা কে কে বলতে পারেন আমার রান্নাগুলো সবসময় সহজ কেন হয়। আমি কিন্তু সব মানে এমন যে না যে আমি কোনো মশলা দিই না, আমি কিন্তু সব মশলা দিয়েই রান্না করি, বাট তারপর আমার রান্নাগুলো দেখে মনে হয় খুব সোজা। তো এটা কেন মনে হয় এটা আপনাদের কাছে আমি কোশ্চেনটা করলাম, আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কেন আমার রান্নাগুলো দেখতে এত সহজ মনে হয়। কথা বলতে বলতে এখানে কিন্তু আলু বোখরাও দিয়ে দিয়েছি, আমি 4টা আলু বোখরা দিয়েছি। এখন কিছুই না, এটাকে ঢাকা দিয়ে রেখে দিব, ঢাকা দিয়ে রেখে দিব, এটাকে মিডিয়াম আছে, এটাকে কুক হতে দিব। যদি মনে হয় যে পানি লাগবে তাহলে অল্প একটু পানি দিবেন, কারণ নর্মালি যখন দই দিয়ে মাংসটাকে ধিমা আঁচে রেখে দেন তখন কিন্তু পানি টানি দরকার পড়ে না, এটাতে অটোমেটিকলি অনেক পানি ওঠে। তা আমি একদম ফাইনাল লুক দেখাচ্ছি, এই যে দেখেন আফটার 45 মিনিট কঠিন মজার, মানে কঠিন বলতে সিরিয়াস কঠিন মজার, আমাদের বিফ রেজালা রেডি হয়ে গেছে। আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। অনেকে কিন্তু এটাকে বাদামি রেজালাও বলে, আপনারা যেটা খুশি সেটা বলতে পারেন, বাট দিস ইজ রেজালা। অনেকে এটাকে বাদামি রেজালা বলে বা অনেক রেজালা বলে, তো যাই হোক দুপুরে তো সবাই খেয়েছে, তো রাতের বেলা এই যে আবার একটু পোলাও রান্না করেছি, এটা আপনাদের ভাইয়ের ইচ্ছা ছিল পোলাও দিয়ে এই বিফ রান্নাটা খাবে, তার এত ভালো লেগেছে, তো সেই জন্যই বিফ রান্না করা হয়েছে, মানে নট বিফ রান্না করা হয়েছে, পোলাও রান্না করা হয়েছে, যেটা আমরা এখন খাবো। তো খেতে খেতেই আজকে বিদায় নিয়ে নিচ্ছি, আশা করছি আমার আজকের ব্লগটা ভালো লেগেছে, ভালো লেগেছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।